নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেটে আনোয়ার ছাড়া আর কোন কথা নেই। সবার মুখে একটাই কথা যে আনোয়ার কোন দলে যাবে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, না আনোয়ার থাকবে সাসপেন্ড মানে ব্যান। তো এই নিয়ে আপনাদেরকে বলি, এতদিন আনোয়ার কী হবে, আনোয়ার কোথায় থাকবে, এই নিয়ে আমরা সবাই মতামত জানাচ্ছিলাম। অবশেষে আনোয়ার আলী নিজে কিন্তু পিএসসিকে নিজের মতামত জানিয়ে চিঠি লিখে সাবমিট করে দিয়েছে। সেই চিঠিতে কী লেখা আছে সেটা এখনও পাবলিকালি আসেনি, পাবলিকালি হয়নি। যদি পিএসসি প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা AIFF সেই অ্যাপ্লিকেশনটায় কী লিখেছে আনোয়ার সেটা যদি জানতে পারে, মানে সবার সামনে প্রকাশ করে, তাহলে জানতে পারবো যে আনোয়ার অ্যাকচুয়াল চিঠিতে কী লিখেছিল। তো চিঠিটা এখনও প্রকাশ হয়নি, আনোয়ার কী লিখেছিল তাই কেউ জানে না, শুধুমাত্র পিএসসির কমিটি মেম্বাররা জানে, AIFF জানে আর আনোয়ার নিজে জানে। এটা হচ্ছে প্রথম আনোয়ার, তিনি কিন্তু পিএসসিকে নিজের মতামত জানিয়ে প্রথম চিঠি লিখেছেন। তারপরে ব্যাপারটা হচ্ছে, এদিকে মোহনবাগান কিছু ফ্যান পেজ, মোহনবাগান কিছু পেজ থেকে বলা হচ্ছে, ফ্যান পেজ অফিসিয়াল নয়, সেখান থেকে বলা হচ্ছে যে আনোয়ার মোহনবাগান দলে থাকবে এবং খুবই তাড়াতাড়ি মোহনবাগান দলে প্র্যাকটিসে যুক্ত হবে আনোয়ার। উল্টো দিকে ইস্ট বেঙ্গল ফ্যান পেজ বলছে আনোয়ার নয় ইস্ট বেঙ্গল দলে খেলবে, নয় AIFF এর বিরুদ্ধে কমপ্লেন করবে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা প্রোটেস্ট করবে, আনোয়ার নয় ইস্ট বেঙ্গলে খেলবে, নয় আনোয়ার ব্যান থাকবে, এটা ইস্ট বেঙ্গল সমর্থকরা বলছে। উল্টো দিকে মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে আনোয়ার আলী সম্পর্কে জিজ্ঞেস করায় দেবাশিস দত্ত বলে, আমি অনেকবার বলেছি আনোয়ার মোহনবাগান দলেই থাকবে, আনোয়ার আমাদেরই আছে, আনোয়ার কোথাও যাবে না। আবার আনোয়ার তাকে যখন 19 জুলাই মোহনবাগান দলে প্র্যাকটিস সেশন আসার যে আদেশ দিয়েছিল মোহনবাগান ক্লাব, সেটা করেনি ফুলফিল আনোয়ার। আজকে 21 জুলাই হয়ে গেছে, এখনও কিন্তু আনোয়ার রিপোর্ট করেনি। এই নিয়ে আবার মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে যখন প্রশ্ন করা হয় যে আনোয়ার 19 জুলাই প্র্যাকটিসে আসেনি, আপনারা এর বিরুদ্ধে কী অ্যাকশান নেবেন, দেবাশিস দত্ত তিনি পরিষ্কার বলে দিয়েছেন, এই মুহূর্তে আমরা কোনো অ্যাকশান নেব না, কারণ অনেক কারণই হতে পারে, খেলোয়াড়ের শরীর খারাপ হতে পারে, শারীরিক পরিস্থিতি খারাপ হতে পারে, বা কোনো সমস্যা হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, অনেক কারণই হতে পারে। তো আনোয়ার যবে আনোয়ারের সঙ্গে নেক্সট যোগাযোগ করবে মোহনবাগান, তখন অবশ্যই জিজ্ঞেস করবে আনোয়ার কেন 19 জুলাই প্র্যাকটিসে আসেনি। এই ভিত্তিতেই মোহনবাগান ফ্যান পেজ, আমি আগেও বলেছি, তারা বলছে যে খুবই তাড়াতাড়ি আনোয়ার মোহনবাগান প্র্যাকটিস সেশন জয়েন করবেন এবং একটা ডেট জানা যাচ্ছে, 28 জুলাই আনোয়ারকে কিন্তু ফাইনাল ডেট দিয়েছে মোহনবাগান, অর্থাৎ 28 জুলাইয়ের মধ্যে, 28 জুলাইয়ের মধ্যে আনোয়ারকে মোহনবাগান দলে রিপোর্ট করতেই হবে, অর্থাৎ বর্তমানে জানা গেছে 28 জুলাইটা আনোয়ারের ডেডলাইন। উল্টো দিকে ইস্ট বেঙ্গল ফ্যান পেজ কিছু বলছে, যেহেতু 2022 ফিফার এই রুলটা চালু হয়েছিল যে 1 বছরের বেশি কোনো প্লেয়ারকে লোন ট্রান্সফার করা হবে না, তাই আনোয়ার আর মোহনবাগানের লোন ডিলটা পুরোপুরি ইনভ্যালিড। সেক্ষেত্রে যদি AIFF বা পিএসসি মোহনবাগানের হয়ে বা মোহনবাগানের ফরে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা ইস্ট বেঙ্গল সমর্থকরা প্রোটেস্ট করবে এবং AIFF-এর বিরুদ্ধে দাঁড়াবে, কী করবে সেটা তখন দেখা যাবে, এটা ইস্ট বেঙ্গল ফ্যান পেজ থেকে বলা হচ্ছে। ইস্ট বেঙ্গল ফ্যান পেজ বলছে যে মোহনবাগান সচিব, মানে মোহনবাগান কর্মকর্তারা যে বলছে মোহনবাগান দলে আনোয়ার খেলবে, এটা কিন্তু যখন সিজন শুরু হবে তখন তারা যখন আনোয়ারকে নিজের দলে দেখতে পারবে না তখন তারা অবাক হয়ে যাবে। আবার মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলছে যেহেতু চুক্তির ওপর পুরোপুরি ভরসা আছে, তাই তিনি বলছেন যে আনোয়ার আমাদের ছাড়া অন্য কোনো দলে থাকবে না, অর্থাৎ এটা হচ্ছে আনোয়ারের বর্তমান পরিস্থিতি। মোহনবাগান বলছে আমাদের, মোহনবাগান ফ্যান্স বলছে আমাদের, ইস্ট বেঙ্গল ফ্যান্স বলছে আমাদের, এক্স্যাক্ট কাদের এই মুহূর্তে কিন্তু কেউ জানে না। তো আমি কিন্তু আনোয়ারের বর্তমান পরিস্থিতিটা নিয়ে সমস্তটা বলে দিয়েছি এক লাইনে এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে দুই পার্টি কী বলছে, এবং আনোয়ার নিজের সাবমিটও দিয়ে দিয়েছে পিএসসিতে, এবং বলে রাখি আনোয়ারের কেসটা কিন্তু হেয়ারিং হবে আগস্ট মাসে, অর্থাৎ জুলাই মাসে কিন্তু আনোয়ারের কোনো হেয়ারিং হবে না, মানে আনোয়ারের কেস নিয়ে কোনো মিটিংয়ে বা কিছুতে বসবে না AIFF,
অর্থাৎ আমরা কিন্তু আনোয়ারকে মোহনবাগানের প্র্যাকটিসে দেখতে পারি, এটা আমার মনে হচ্ছে। কারণ যেহেতু আগস্ট মাসে আনোয়ারের হিয়ারিং হবে, সেক্ষেত্রে মোহনবাগানে অবশ্যই আর আগস্টের আগে আনোয়ার প্র্যাকটিসে আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো এটা হচ্ছে আনোয়ারের বর্তমান পরিস্থিতি। আনোয়ারের কেস নিয়ে যখনই ভাবি যে এইবার কিছু বলবো না, সেইভাবে আনোয়ারের কেসে নতুন কিছু তথ্য বেরিয়ে আসে। আনোয়ারের কেসে আনোয়ারের সেই পোস্টটা নিয়ে ইনস্টাগ্রামে আমাকে আপনারা মেসেজ করেন যে দাদা দেখুন আনোয়ারের বিষয়ে এই নতুন পোস্ট বেরিয়েছে, আনোয়ারের বিষয়ে এটা বলছে, আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। তো আনোয়ারকে নিয়ে কিন্তু আমি সমস্তটা আপাতত বলে দিয়েছি। তো এবারে আপনাদেরকে বলবো সোয়াব ডিলের কথা। কেরালা আর মোহনবাগানের মধ্যে কিন্তু আরও একবার সোয়াব ডিল হওয়ার কথা হচ্ছে। লাস্ট সিজন কেরালার মোহনবাগানে সোয়াব ডিল হয়েছিল, যেখানে মোহনবাগান প্রীতম আর সাহাল আব্দুল সামাদের সোয়াব ডিল করেছিল, যেখানে পাশাপাশি সাহাল আব্দুল সামাদের জন্য মোহনবাগান এক্সট্রা টাকাও দিয়েছিল। অর্থাৎ এবার জানা যাচ্ছে মোহনবাগান আর কেরালার মধ্যে আবার সেই সোয়াব ডিল হতে চলেছে, এবং কোন প্লেয়ারের হবে এক্স্যাক্ট সেটা কিন্তু জানা যায়নি। তবে কিছু কিছু পেজ তারা কনফার্ম করছে যে এইটা সম্ভবত দীপক টাংরি আর প্রীতম কোটালের মধ্যে হতে পারে। যেহেতু জিকসন সিংকে কেরালা ছেড়ে দিয়েছে, তাই একটা ডিফেন্সিভ মিডফিল্ড দরকার আছে, তাই দীপক টাংরিকে চাইছে ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটা ভরাট করার জন্য কেরালা। আর যেহেতু আনোয়ার এখনও পুরোপুরি কনফার্ম নয়, তাই সেই পজিশনে খেলার জন্য প্রীতম কোটালকে নিয়ে আপাতত ভরাট করে রাখার চেষ্টা করছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো এই দুজনের মধ্যে সোয়াব ডিল হতে পারে, এটার কিন্তু সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আনোয়ার নিয়ে কিন্তু ভবিষ্যতে আর কোনো আপডেট পেলে অথবা মোহনবাগান ইস্টবেঙ্গলের আর কোনো আপডেট পেলে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।